দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কেটে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের সংসদ সদস্য, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি ও খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ একে ইকরামুজ্জামান।